একটু ধৈর্যের পরিচয় দেন, ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। তখন আবার বলছেন, পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াজ-যারাই ওয়াল-কাযিবিনাল গায়জ ওয়াল-আফিনানিন নাস, টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করেছি। বেশি আছে বেশি দেয়, কম আছে কম দেয়। দুই, ওয়াল-কাযিবিনাল গায়জ, রাগকে থামাতে পারে। লবণ বেশি হয়েছে, বউকে গালি দেয় না, মারা তো বহু দূরের কথা। আগ্রহ এসে উঠেছেন, এই কথাটা আমাকে খারাপ লাগলো, তখন লাভ দিয়ে উঠলো না। আপনি যতই বলেন আমাকে, আমি কোনো বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি, করব না। এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ হবে হবে না, সে আমার কথা ইউটিউবে আছে। কেউ যদি অল্প বের করে কিছু করতে চায়, আমাকে তার পিছনে পড়তে হবে না। আমি কোনো দিন তার পিছনে কোনো বাক্য বলিনি, কত মানুষ আমাকে অনুরোধ করেছে। আমি বলছি, আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এইটুকু আমি প্রয়োজন মনে করিনি। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি দিনাজপুর এই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে, আব্দুর রাজ্জাক সাহেব না জানি কি বলেন, না জানি কি বলবো, মানে কিছুই না, শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো। আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজে কোনো কথা বলেছি তো আমার জানা নেই। শুধু তাই নয়, দিন প্রচার করতে এসে আপনাকে এই কথা বলেছি, 90 সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন পথ খরচ পাথেও চেয়েছে, পথ খরচ পাথেও চেয়েছে, এটা প্রমাণ হয়ে গেল, আমি জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি চলে গেছি, তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন, এক টাকাও দেয়নি। দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি, পরীক্ষা করে দেখেছে কি বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, বলার আমি প্রয়োজন মনে করি না। আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার জন্য এসেছি, আমার আড়ে আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না, আপনার পা পিছলে যাবে, আপনার ক্ষতি হবে। আপনাকে আমি চিনলাম না, না জেনে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলেন, অথচ ওই মন্তব্যের হকদার আমি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পথ আমি কোনোদিন অবলম্বন করিনি, করব না। বরং আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধর্মের নামে সত্য মিথ্যা আছে, আপনি একটু বিবেচনা করুন। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, এমন কোন মায়ের বেটা আছে তার প্রমাণ দিতে পারে? আমি 6 মাস সময় দিয়েছি, ঘটনা কোথায় আছে? আরে সত্য মিথ্যা পরে আগে প্রমাণ করতে হবে, ঘটনা কোথায় আছে? কেউ একটু বলে না কেন যাদুরে যাচ্ছে, এই দেখেন আছে, কে একটু বলে না কেন, বলার সাহসটা কোথায়? কোরআন মাজিদের শেষ পৃষ্ঠে এক লাইনে হেডলাইন লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। এক পৃষ্ঠে যাব, আমি বলেছি একটি বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো দোয়া। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, যদি কোনোদিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসব না। সাধারণভাবে কোনো কথা আমি জাতির সামনে পেশ করিনি, জাতিকে আমি ফাঁকি দিতে চাইনি। বইয়ের নাম মুকসদুল মুমিনিন, হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটাই হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি রে ঘটনা কি, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এই কথা কেন? এখন দেখে যে লিখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটি বাক্য রাসূলের নয়। শুনুন, শুধু তাই নয়, পুরো আলোচনা
ঘটনাটা কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারফুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটে কি, খালি পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এই কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন, আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনি ভাই বোন, কম পয়সা দান করে বেশি পয়সা দান করে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই, রাগকে থামাতে পারে, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাহ নবী বলছেন, রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম, খুব রাগ, অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে থেঁতলে দিই, পা দিয়ে ডলে দিই, এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মানুষকে যে মাফ করতে পারে, অধীনস্থ ছেলেটা আহমদ জি কোথায় গেছিলি, আহমদ জি নেই, আহমদ জি আহমদ নেই, অনেকক্ষণ পরে জি কোথায় গেছিলি, ভুলে গেছি, তো দাঁত ভেঙে দেবো, ভুল আবার কি, যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না, আর ভুলটাই তাকে চলতে দেন। মানুষ কোরআন মাজিদ পড়ে না, যারা তাফসির মাহফিল করে, করাই যারা তারাও বুঝতে পারেনি কি জিনিস, আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা মানুষকে মাফ করতে শিখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি, এক দান করে যে, দুই রাগকে থামাতে পারে যে, তিন মানুষকে মাফ করতে পারে যে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনি ভাই বোন, কোরআন মাজিদে শেষের যেটুকু কথা আছে সেটুকু হলো কিছু বিধান, কিভাবে সলাত আদায় করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যুদ্ধবিঘ্নে যেতে হবে, কিছু নিয়ম কানুন আছে। তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, এইভাবে পুরো কোরআন মাজিদ 30 পারা, তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আপনার সামনে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। এই হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে, বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, কোরআন বিপক্ষেও দাঁড়াতে পারে। খুব জটিল কথা, হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আমার কথাটা বুঝতে পারেননি, যখন আমি বলেছি বুখারী মুসলিম তখনই আমি এই কথা বলেছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি যখন
কোনো অনুবাদ ব্যাখ্যা করেছি তখন আমি এই কথা বলিনি, যখন বুখারী মুসলিম বলেছি তখনই আমি এই কথা বলেছি। কোরআন মাজিদ বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে আমি কি দিয়ে বুঝাই, এটা কত বড় সুবিধা। কয়েকটা জিনিস বিচার মাঠে কথা বলবে আপনার পক্ষে, তার একটা হচ্ছে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন, তাসবি দানায় তাসবি গণনা করিয়েন না, অনুরোধ রইল আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচার মাঠে আপনার কথা আপনার পক্ষে কথা বলবে। একজন বৃদ্ধ মানুষ বলছেন, আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবি দানা ছাড়া গণনা করতে পারি না, তাই আমি তাসবি দানা দিয়ে গণনা করি, আঙ্গুলে করলে ভুল হয়। মুরব্বি আপনাকে সম্মান সহকারে বলছি, আপনি আঙ্গুলে তাসবি গণনা করুন, জীবনে যদি একদিনও ঠিক না হয়, প্রতিদিনই যদি ভুল হয় তবুও নাকি পাবেন। কেন? এইটাই রাসুলের দেওয়া বিধান। অতএব আঙ্গুল বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। কালো পাথর হাজরে আসওয়াদ, যদি আপনার টাকা বৈধ হয়ে থাকে, হজ করে থাকেন, তাহলে কালো পাথর বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচার মাঠে কথা বলবে আপনার ওই ছোট বাচ্চা ছেলে মেয়ে, যেগুলো আপনার স্ত্রীর পেটে মারা গেছে 4 মাস 6 মাস পরে, যেগুলো আপনার জন্ম নিয়েছে মরা অবস্থায়, যেগুলো মরার জন্মের পরে 2-4 বছর 6 বছর 5 বছর বসে মারা গেছে, এরা আপনার বিচারের মাঠে পক্ষে কথা বলবে। আপনাকে আমি বোঝাতে পারিনি এটা কত বড় সুবিধা। দিনাজপুর শহরে এসে ওই গ্রামের একটা লোক ভ্যান নিয়ে আটকা পড়েছে, তো এখন আমার বড় ভাই সম্মানিত সভাপতি সাহেব ওখান দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে তার গ্রামের ওই ছেলেটাকে পুলিশে ধরে পিটাচ্ছে, তখন ইনি চট করে গাড়ি থেকে নেমে, কি হয়েছে? ও স্যার স্যার, এই ছেলে এই এলাকায় গাড়ি নিয়ে এসছে, এই এলাকায় গাড়ি নিয়ে আসা নিষেধ, ও ওইটা আমার পাড়ার ছেলে ছাড়ো, আচ্ছা আচ্ছা স্যার স্যার, আচ্ছা স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম। এখন ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী, কেননা বিপদটা বুঝেছে। আমি তো আপনাকে কিয়ামতের মাঠ বুঝাতে পারছি না কত বড় বিপদ, তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত বড় সুবিধাকারী, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে আঙ্গুলে তাসবি গণনা করা কত বড় সুবিধা, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা গেলে আপনার জন্য কত বড় সুবিধা। আপনার তো ছেলে মাত্র 2টা, একটা ছেলে একটা মেয়ে, কয়টা মরে আর কয়টা বাঁচে, আপনারা সবাই 10-12 ভাই বোন, কিন্তু আপনাদের ছেলে মেয়ে 2টা বা 1টা, আবার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, দিনে বৈঠকও করে, মহিলা বৈঠকও করে, কিভাবে কিভাবে এরকম হয়ে গেল বুঝলাম না। আপনার মা 5 কেজি চাল রান্না করতো, আপনারা সবাই খেতেন, ফকির মিসকিনে খেত, গরুতে খেত সকালে, আর আপনি চাল রান্না করছেন 150। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, যা রান্না করেছি তাকে যদি মেহমানকে দিতে শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আপনার মা আপনার বাপ জীবনে কোনোদিন এইভাবে কোনো মেহমানকে বিদায় করেনি। আপনার বাপের স্বভাব আমি কত নকল করেছি, যে আপনার বাপ যখন মসজিদ থেকে বের হতেন এসার টাইমে, তখন দেখতেন মসজিদে কোনো কোনো কেউ বসে আছে না, কেউ একটা মুরব্বি, মুরব্বি বাড়ি কোথায়? নোয়াখালী। খাওয়া দাওয়া করেছেন? জি না। চলেন, তো আপনার বাপ সাথে নিয়ে চলে গেছেন, আপনার মা জানতেন যে মেহমান মসজিদ থেকে ধরে নিয়ে আসতে পারে, আপনার মা কোনো দিন ভারী মনে করেনি। আর আজকে যদি আপনি একটা বড় উচ্চ শিক্ষিত মানুষকে সাথে নিয়ে যান রাত 10টা 11টার সময়, আর যদি বউকে বলেন যে একটু মেহমান আছে, তাহলে তো একবারে নাক সিটকে, তুমি সময় পাও না, তোমার হিসাব নেই বউ, আমি তালাক দিতে বলিনি, তুমি পরামর্শ দিতে বলেছি, পরামর্শ দিয়েছি, আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। টাকা পকেটে আছে, তারপরেও কোন স্বভাবে বললেন যে মাফ করো, বাড়ি থেকে আপনার স্ত্রী এইভাবে 50টা 5 টাকার নোট 10টা 10 টাকার নোট পকেটে বের করে দিবে, আপনার স্ত্রী বলে দিবেন, শুনেন খুচরা টাকা পকেটে নিয়ে যান তো, যত মানুষ আসবে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন, এ কোন অভ্যাস যে মাফ করেন। আপনার মা নিজে বলতেন আপনার বাপকে যে একটু ফকির মিসকিন, কদিন থেকে আসে না মনে হচ্ছে, একটু ভাত দর মন চাচ্ছে, খেতে দর মন চাচ্ছে, আর আপনার স্বভাব ঢোকার সময় যদি একজন ফকির বসে আছে দরজায়, আপনি মোটর সাইকেল নিয়ে ঢুকছেন খুব অসুবিধা, তখন আপনি বলছেন সরত সরত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে আছে। আপনার মার স্বভাব এরকম আর আপনার স্বভাব এরকম, ভালোবাসা কিভাবে আপনি পাবেন আল্লাহ, বিবেচনা করুন সম্মানিত দিনী ভাই বোন। শুনুন,
কোরআন পক্ষেও কথা বলতে পারে, কোরআন বিপক্ষেও কথা বলতে পারে, বিপদ ঘনিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন মাজিদ পড়ে আরেকজনকে পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহরু বিল কোরআনে মা সাফারাতিল কেরামিল বারারা, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা কিয়ামতের মাঠে দামি সম্মানিত লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। আপনাকে আমি এখন বুঝাতে পারবো যে আপনার কত বড় সম্মান। আমি একটা খাকসার মানুষ, আপনার মনটা চাচ্ছে যে আব্দুর রাজ্জাক সাহেবের পাশে বসে একটু ছবি উঠালে খুব ভালো লাগতো। আপনি কত ব্যস্ত নেওয়ার কথা আছে, তো আমি একটা সাধারণ খাকসার, আমার আর কি দাম আছে। আমি কচুর পাতার পানি নড়চড় নড়চড় করে তো গেল আসলো, কচুর পাতার পানি বুঝেন, এইটুকু সামান্য মানুষ। আর আল্লাহর নবী বলছেন হাদিস বুখারী মুসলিম, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা জিব্রাইলের মতো ফেরেশতার সাথে থাকবেন বিচারের মাঠে, তারা সম্মানিত লেখকগণের সাথে থাকবেন বিচারের মাঠে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কোরআন বুঝে পড়া কত উপকার, আমি জাতিকে বুঝাতে পারলাম না। তাই মাঝে মধ্যে বলি, আল্লাহ যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন সম্মানিত উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে নিয়ে আস, যারা জাতির সামনে নির্বিঘ্নে কোরআন হাদিসের কথা বলতে পারবে এবং জাতি তাদের কথা মেনে চলবে, তারা বুঝবে কোরআন কি জিনিস। এরকম মানুষ তুমি দাও, আর নাহলে আমাদেরকে সে মানে নিয়ে চলো। তুমি তো পারো, তুমি তো সব কিছু করতে পারো, তোমার রহমতের আশা ধারে বলছি তুমি এটুকু করো। পরের বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া শাক্কুন আলাইহি, আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে কোনো রকমে টানা হেঁচড়া করে ছেঁচড়া ছেঁচড়ি করে পড়ে, কত কষ্ট করে পড়ে, ভালো করে পড়তে পারে না তবুও পড়ে, তার কাছে এটা খুব কঠিন, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। জনৈক হাফেজ ইমাম আপনাদের গ্রামে গেছেন ফুফুর বাড়ি বেড়াতে, তো আপনাদের গ্রামের ইমামটা ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না, কোনো রকম করে ইমামতি করেছে মাগরিবের সলাতে, সলাত শেষ হতেই এই হাফেজ সাহেব লাফ দিয়ে উঠেছে, জি না এর নামাজ হয়নি, এ ভালো করে উচ্চারণ জানে না, এর নামাজ বাতিল, নামাজ হয়নি আবার নামাজ পড়াতে হবে। হাফেজ সাহেব, কোরআনে ভুল হলে, সুন্দর কেরাত না হলে নামাজ হবে না, এরকম কোনো হাদিস আপনাকে কেউ বলেছে কি? আপনি তো জানেন না, শিক্ষক তো আপনার হাঁটুর উপরে মেরে হাঁটুর মালাইকে ফাটে অচল করে রেখেছে, তাই তো আপনি মাথায় একটা লম্বা টুপি দিয়ে উপরে একটা লাল রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ান, এই তো আপনার কাজ। কোরআন হিফজ করার পরে 16 বছর পড়তে হবে। আচ্ছা তোমাকে বলছি, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো নাকি, কোরআন হিফজ করাই শেষ পড়া নয়, মনে রেখো কোরআন হিফজ করার পরে 12 থেকে 16 থেকে 14 20 বছর পড়তে হবে আরও, তারপরে তুমি বুঝবে কোরআন হাদিস কী জিনিস। এমনিতে তুমি কি বুঝবে, নওগাঁ জেলা থেকে যাচ্ছিলাম বাড়ি ফজরের সলাত আদায় করতে, ঢুকেছে এক মসজিদে, তো বের হওয়ার সময় দেখছো ওই মেম্বারের ওই মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। আমি বলছি হাফেজ সাহেব এটা কেমন হয়েছে, তখন বলছো ভালোই হয়েছে, তো ডান দিক থেকে অনুবাদ করেন তো হাফেজ সাহেব আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো হাফেজ সাহেব মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদই হলেন আল্লাহ, কেমন হয়েছে, ভালোই হয়েছে। তো আমি বললাম আচ্ছা হাফেজ সাহেব মোহাম্মদ শব্দটাকে সরিয়ে দেন, ওখানে লিখেন আকবর, এবার হলো আল্লাহ আকবর, ডান দিকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হয়েছে, ভালোই তো হয়েছে, মানে তার কাছে কোনো পার্থক্য নেই। জনাব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হিফজখানা শুধু খুলে চালু রাখবেন না, হিফজখানার সাথে কোরআন হাদিস ছেলে শিখবে এরকম অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত রাখেন,
না পারলে তো জাতির জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছেই আমার মনে বড় সাধ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ এখনো এই প্রতিষ্ঠান প্রায় 2,500 ছেলে মেয়ে পড়াশোনা করে আমার মনে বড় সাধ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় আমার মনে বড় সাধ আপনার কাছে আমি দোয়া চেয়েছি অন্য কিছু চাইনি ভুল আকীদা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে আপনি প্রাণপণে চেষ্টা করুন তোমাদের কেউ পারবে কি বোথা পাহাড়ে সকালে সকালে যেতে আকিক পাহাড়ে সকালে সকালে যেতে ফা এতিবে কৌমাইনে নাকাতাইনে দুইটি উঁচু দামি উঁট নিয়ে চলে আসবে বেগাইরে ইসমিনা কাতে রাহামিন কোনো পাপ হবে না মারামারি হবে না যাবে পেয়ে যাবে যাবে পেয়ে যাবে দিনাজপুর বড় মাঠে যাবে কথার কথা বুখারি মুসলিমের হাদিসে বড় মাঠ নেই বুখারি মুসলিমের হাদিসে আছে আকিক বাজার বোথা পাহাড় কথার কথা বললাম দিনাজপুর বড় মাঠে যাবে দুইটি উঁট পেয়ে যাবে দুইটি উঁট কেন দিনাজপুরের সবচেয়ে দামি কি লিচু দিনাজপুর বড় মাঠে যাবে দুই ট্রাক লিচু পেয়ে যাবে কোনো কিছু করা লাগবে না মারামারি নেই সম্পর্ক ছিন্ন নেই ছিনতাই নেই এমনি পেয়ে যাবে এটা তোমাদের কেউ চাই কি হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা সবাই চাই তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 আফালে এক দোহাদুক মালাল মসজিদ তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারবে কি একরা আয়াত আয়নে আয়ল মায়াত আয়নে গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে তার জন্য দুইটি উঁটের চেয়ে দামি তিনটি আয় তার জন্য তিনটি উঁটের চেয়ে দামি চারটি আয় তার জন্য চারটি উঁটের চেয়ে দামি যত আয় তত উঁট যত আয় তত উঁট যত আয় তত উঁট পারবে কি বুখারি মুসলিম ধরেন একটা উঁটের দাম এখন 1.5 লক্ষ 1 লক্ষ টাকা এই উঁটটা 1 লক্ষ টাকা দান করা যতটুকু এক আয়াত পড়া ততটুকু হাদিস বুখারি মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউকালুল সাহিবুল কোরআন যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়ে তাদেরকে বিচারের মাঠে বলা হবে ইকরা পড়তাকে পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও রাত্তেল কামা তুরাত্তেল ফি দুনিয়ায় সুন্দর করে পড়ো আর চড়তে থাকো সুন্দর করে পড়ো উপরে উঠতে থাকো ইন্না মঞ্জেলাকা আখের আয়াতিন তাকরাও হা পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই তোমার থাকার জায়গা পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হলো তোমার থাকার জায়গা এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফেন ইয়াউমাল কিয়ামা তোমরা কোরআন মাজিদ পড়ো বিচার মাঠে কোরআন মাজিদ তোমাদের পক্ষে কথা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউতায়ামাল কিয়ামা বিল কোরআনে ওয়াল্লাযিনা ইয়ামালুনা বিহি ওয়া ইকরাউনা বিহি বিচার মাঠে কোরআন মাজিদকে নিয়ে আসা হবে আর যে পড়ে তাকে নিয়ে আসা হবে এক খেলে চেয়ে থাকবেন নড়াচড়া করবেন না এই ছেলে তোমাকে বলছি তুমি কারো গায়ে হাত দিয়ে বসে থাকো না একবারে প্রস্তুত রেডি পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে চেয়ে থাকবা বিচার মাঠে আল্লাহ কোরআন মাজিদকে নিয়ে আসবেন আর আপনাকে নিয়ে আসবেন অতাকদমুহু সূরাতুল বাকারা আল ইমরান সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান তাহাজ্জুদে আসাবে হেমা দুইজনের পক্ষে আল্লাহর সাথে তর্ক ঝগড়া লাগিয়ে দিবে তুমুল তর্ক
আল্লাহ বলবেন না এ পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা সূরা আল ইমরান বলবে জি না কখনো হতে পারে না, এদেরকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা, তার নাম তর্ক, তার নাম ঝগড়া, তুমুল তর্ক লাগিয়ে দিবে। সূরা বাকারা আর সূরা আল ইমরান আপনার পক্ষে হয়ে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরাউ যাহরাওয়াইনে, তোমরা উজ্জ্বল দুটি সূরা পড়ো, তোমরা উজ্জ্বল দুটি সূরা পড়ো, সূরাতুল সূরাতাল বাকারা আর সূরাত আল ইমরান, সূরা বাকারা পড়ো, সূরা আল ইমরান পড়ো। সূরা দুটি আসবে যেন দুটি মেঘখণ্ড, সূরা দুটি আসবে যেন দুটি সামিয়ানা, সামিয়ানা বুঝেন তো, সূরা দুটি আসবে যেন সূরা দুটি পাখির ঝাঁক যারা ডানা মেলে আছে, সূরা দুটি আসবে যেন দুটি মেঘখণ্ড, সূরা দুটি আসবে যেন দুটি সামিয়ানা, সূরা দুটি আসবে যেন তারা পাখির ঝাঁক। তাহাজ্জানে লাসাবহিমা, তুমুল তর্ক লাগিয়ে দিবে যারা পড়েছে তাদের পক্ষে হয়ে। এরপরের কথাটুকু শোনেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো ইন্না সূরাতাল বাকারা, তবে সূরা বাকারার বিশেষত্ব, বিশেষ কথা, জরুরি কথা, ইন্না আখজাহা বারাকা, সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। কেউ যদি সূরা বাকারা না পড়ে তাহলে তার বাড়িতে অশান্তি, অবিরাজ, অন্যায়, দুঃখ, ব্যথা, আফসোস, বেদনা সব নেমে আসবে। অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, সূরা বাকারা। সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা সূরা আল ইমরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাকে ফেতরার সম্পদ চাউল গম এগুলো দেখাশোনা করতে বললেন। আবু হুরায়রা জি তুমি এই জাকাতুল ফেতরা পাহারা দাও তো। আবু হুরায়রা আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী দিচ্ছি। রাতে চোর আসলো, ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো, আমি চোরকে ধরে নিলাম। তখন চোর বলছে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমার অনেক ছেলে মেয়ে আছে, আমার অন্তরে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। সকালে রাসূলের সাথে দেখা, আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা জি চোরের সাথে কি করেছো? আল্লাহ রাসূল ও বলছে যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ও মিথ্যা কথা বলেছো, আবার আসবে। পরের দিন ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। তখন আমাকে বলছে আর আসবো না, আর আসবো না, ছেড়ে দিন, ছেড়ে দিন, আর আসবো না, আর আসবো না। তো ছেড়ে দিলাম। সকালে দেখা, আবু হুরায়রা জি চোরের সাথে কি করেছো? আল্লাহ রাসূল ও বলছে যে আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেউ যদি আপনার সাথে এরকম কথা বলে, ভুল স্বীকার করে, তাহলে আপনি তাকে ছেড়ে দিবেন, ভুল স্বীকারের পরে তার বিচার করতে যায় না। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ও মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। পরের দিন দেখি ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম তুমি বলেছ আমি আর আসবো না, তবু এসেছো, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন বলছে আরে শোনেন শোনেন শোনেন, আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই, যখন আপনি বিছানে শুইতে যাবেন, এই যা আওয়াইতে এলা ফেরা শেখা, যখন তুমি বিছানে শুইতে যাবা ফাকরা আয়াতাল কুরসি, তখন তুমি সূরা বাকারা হতে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষক থাকবে, লায়াক রবকা শয়তান, শয়তান তোমার পাশে আসতে পারবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার খণ্ডকালীন আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ো, রাতে পড়ে ঘুমিয়ে যাও, শয়তান তোমার নিকটে আসতে পারবে না। সকালে আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহর নবী চোর এগুলো এগুলো বলল। ওহ আরে চোর ঠিকই বলেছে, তবে ও নিজে মিথ্যুক, ও তো শয়তান, ও তো শয়তান। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল